আমরা আগের ক্লাসে কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতীর্থ কবিতাখানি পাঠ করেছিলাম। কবি সম্পর্কে কিছু কথা জেনেছিলাম। আমরা জেনেছি যে বাংলা কবিতার জগতে কবি রবীন্দ্রনাথ শুধু কবি সার্বভৌম নয়, বাংলা গদ্য সাহিত্যের বাংলা কাব্য সাহিত্য ছাড়াও নাটক, গল্প, প্রবন্ধ, চিত্র সর্বদিকে তিনি বিশারদ। সেই মহৎ কবি, মহৎ বহুমুখী প্রতিভাধর শিল্পী রবীন্দ্রনাথের পরিচিত জনপ্রিয় কবিতা ভারতীর্থ আমরা আজ বিশ্লেষণ করে জানব। আমি প্রথমেই বলেছি যে ভারতীর্থ কবিতাটা প্রতিটা ছাত্রছাত্রীকে মুখস্থ করার জন্য। কবিতাটি একটা আলাদা গুণগত মান রয়েছে, সে কারণেই ছাত্রছাত্রীরা যদি কবিতাটা ভালো করে মুখস্থ করে নিজেরা যেমন উপকৃত হবে, তেমনি নিজের মনে তৃপ্তি পাবে। দরকার, ভীষণ দরকার এই ধরনের কিছু কবিতা আত্মস্থ করা। আমি আশা করব আমার ছাত্রছাত্রীরা তারা এই কবিতাটা লকডাউনের এই সময়টাকে কাজে লাগিয়ে মুখস্থ করে রাখবে। হেমুর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আমরা জানি আমাদের দেশ ভারতবর্ষ সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দরতম বৈচিত্র্যপূর্ণ এক দেশ। অসমুদ্র হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত এই ভারত ভূখণ্ডের চারিদিকেই রয়েছে বৈচিত্র্যময়তা। সবচেয়ে বেশি আনন্দ এবং সুখকর যে ভারতবর্ষ হল মহামানবের পীঠস্থান। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নজরুল, গান্ধীজি মতো বহু স্মরণীয় এবং বরণীয় ব্যক্তিত্বের জন্ম ভারতীয় ভূখণ্ডে। আমরা ভারতীয় হিসেবে বা দেশের মানুষ হিসেবে আমরা প্রতিটা মুহূর্তে তাই গর্ববোধ করি। কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দেখিয়েছেন যে বিশ্ব ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সবচেয়ে বেশি মহাপুরুষের জন্ম আমাদের এই স্বাধীন ভারতবর্ষে। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের গানে তাই ভেসে উঠেছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সে যে আমার জন্মভূমি। সত্যি এই ভারতবর্ষ অন্য এক ভারতবর্ষ, অন্য এক দেশ। কবি যখন দূর থেকে দূরান্তে, দিক থেকে দিগন্তে, হেথা নয় হোথা নয় অন্য কোথাও অন্য কোনোখানে ভ্রমণের পর অতৃপ্ত হৃদয় নিয়ে ঘুরে বেড়ান, ঠিক সেই সময়ে কবি মন পাঠক শ্রোতাকে ক্ষণিকের জন্য কোথায় দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন মহামানবের সাগর তীর এই ভারতভূমির কাছে একটু অবনত হওয়ার জন্য অনুরোধ করেছেন। কবিতার প্রথম লাইনে দেখো, হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, তাই ভারতবর্ষ পূর্ণভূমি করেছে। আমরা জানি যারা আস্তিক্য বা নাস্তিক্যবাদী, ঈশ্বর আছে বা নেই এই ধরনের দর্শনে বিশ্বাস করেন কিংবা বিশ্বাস করেন, তাদের মতের যৌক্তিকতা আলাদা আলাদা হয়ে থাকে। তো তবু আমরা কবির কথায় যদি বলি যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহু দূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ এতে শিরাসুর।
যাই হোক, আমাদের এই ভারতভূমিকে কবি দেখেছেন পুণ্য তীর্থভূমি হিসেবে। কেন? এখানে এত এত মহামানবীর জন্ম, এত এত পুণ্যের ভাব, পুণ্যের আয়োজন, এত এত পুণ্যার্থীর আত্মত্যাগ, সব কিছু মিলে আমার সাধের ভারতবর্ষ, সুন্দর ভারতবর্ষ, সেই ভারতবর্ষ বুদ্ধ, গৌতম বুদ্ধ, মহাবীর, খ্রিস্ট, মোহাম্মদ, সর্বধর্ম সমন্বয়ে ধর্মনিরপেক্ষ এক সুন্দর দেশ, যেখানে গণতন্ত্র, প্রজাতন্ত্র, সাধারণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে, সেই পুণ্যভূমির কোলে কবি নিবেদন করেছেন তার অন্তরের অতৃপ্ত হৃদয়কে। নতুন করে চেতনা ফিরে পাওয়ার যেন নতুন প্রয়াস এই মহামানবের সাগর তীরে একটু অবনত হয়ে, অপেক্ষমান হয়ে কিছু প্রাপ্তি। হেথায় দাঁড়াই দুবাহু বাড়াই নমি নর দেবতারে। আমরা পূজা করি, প্রার্থনা করি দেবতার উদ্দেশ্যে, আমাদের অন্তরের চা পাওয়ার কথা, দেবতা মারফত ঈশ্বরের কাছে কিংবা দেবতার কাছে আমরা সমর্পণ করে থাকি। কবি আসলে ব্রহ্মদর্শনবাদে বিশ্বাসী। কবির প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে ব্রহ্ম মন্দির রয়েছে, সে মন্দিরে কবি সূর্যদেবকে প্রণাম করতেন। কবি দেখিয়েছেন যে আসলে আসল দেবতা হচ্ছে মানুষ, তার দিনদান কবিতায় কবি সেটা ব্যাখ্যা করেছেন বা ছন্দের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। সে মন্দিরে দেব নেই, আমরা যে এই যে ইট ইটকাট পাথরের ঘর তৈরি করে দেব অর্চনা করি, সেখানে সেখানে আমাদের মনের শ্রদ্ধাটা কিন্তু থাকে না। আসলে মনের শ্রদ্ধাটা মানুষের অন্তরের যে দেব মন্দির সেখানেই অধিষ্ঠিত। আমরা সেই অন্তরের দেবভূমিকে পূজা না করে, প্রতিষ্ঠা না করে আমরা খুঁজে বেড়াই ঈশ্বরকে মন্দিরের দুয়ারে দুয়ারে। কবি চাক্ষুষ দেখেছেন এই পুণ্যভূমি মহামানবের সাগর তীর, ভারতের প্রান্ত থেকে প্রান্তিকে কিংবা দিক থেকে দিগন্তে ঈশ্বরের, দেবতার অধিষ্ঠান। হেথায় দাঁড়াই দুবাহু বাড়াই আমি নমি নর দেবতারে। সেখানে অবনত মস্তকে যখন তার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছেন, সেই সময় কেন সেই সময় উপলব্ধি করেছেন ভারতবর্ষের বা ভারতভূমির দেব অলৌকিক মাহাত্মগুণ, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। কবিতার অন্তরে শ্রদ্ধা ভালোবাসা জানিয়েছেন। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেধায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীর। ভারত, সমগ্র ভারত ভূখণ্ডের একটা বৈচিত্র্যময়তা বা একটা হচ্ছে চালচিত্র রয়েছে, সেখানে যেন স্তব্ধ হয়ে রয়েছে প্রকৃতি, কিংবা কখনো গতিময় হয়ে রয়েছে প্রকৃতির আরও অন্যান্য রূপ। ভূধর এই শব্দটার অর্থ হচ্ছে পৃথিবী। ধ্যান গম্ভীর এই যে ভূধর, সারা পৃথিবী যেন তন্ময় হয়ে রয়েছে, ধ্যানে ডুবে রয়েছে। নদী জপমালা ধৃত প্রান্তর, আর কোথাও বা প্রকৃতির অনন্য অন্যান্য সম্পদগুলো
তার চলমান বা গতিমান, তারা আপন ছন্দে পরমানন্দে এগিয়ে চলেছে। হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, সেখানে সব সময় সর্বোপরি পবিত্র তীর্থভূমি আমার ভারতবর্ষ, সেখানে সর্বদা নিত্য সর্বদা কেন সর্বদা পুণ্যের আয়োজন আর পুণ্যার্থীর সমাগম, এসব মিলে ভারতবর্ষ এক অনন্য ভারতবর্ষ। সেই ভারতবর্ষ আমরা সেই ভারতবর্ষের মহামানবের সাগর তীর, সেখানে পূজিত হয় নররূপী দেবতা। পরের ক্লাসে আমরা দ্বিতীয় স্তবক থেকে বাকি অংশগুলো আলোচনা করব। হাতে কলমে অংশের তোমরা দাগ নম্বর 4, 5, 6 আর সেই সঙ্গে সন্ধি বিচ্ছেদ 19 আর 20 বিপরীত শব্দ অর্থ এগুলো লিখে দেখাবে।